সন্ধ্যে 7:30 নাগাদ আন্দুল বাসস্ট্যান্ডের একটি বেসরকারি ব্যাংকের পাশে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় মানুষজন। এরপর খবর দেওয়া হয় সাকরাইল থানায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে আপাতত আন্দুল বাসস্ট্যান্ডের কাছে একটি নার্সিংহোমে শারীরিক অবস্থা জানার জন্য ভর্তি করেছে। জানা গিয়েছে শিশুটি কালীঘাট মন্দির থেকে হারিয়ে যায়। মনে করা হচ্ছে কেউ চুরি করে। কিন্তু কলকাতা পুলিশের তৎপরতার খবর যেভাবেই হোক অপহরণকারীদের কানে চলে গিয়েছে। ভয়ে তাই শিশুটিকে ফেলে দেওয়া হয়। প্রসঙ্গত, আইনি প্রক্রিয়া মেনেই শিশুটিকে তুলে দেওয়া হবে তার বাবা মার হাতে। এই ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মানে এই বাচ্চাটাকেই, আমি বাচ্চাটাকে তো তখন এরকম জামা পরে দেখিনি, তো যে গামছাটা আছে ওই যে দেখো শ্যাম্পুটা দাও গামছাটা দাও, বাচ্চাটাকে পুরো মুড়ে ওরা কথা বলছিল। তো আমরা তো বুঝতে পারিনি, আমি পেছন আমি যেতে যেতে দেখেছি, তো আমি ভেবেছি বোধ হয় নিশ্চয়ই মানে জ্বর ফর হয়েছে, ডাক্তারখানায় এসেছি। তারপর আমরা চলে গেছি, তো আমার হাজব্যান্ডের আমাতে ফিরছিলাম, তখন HDFC ব্যাংকের ওখানে যে শনি মন্দিরটা আছে ওখানে দেখছি ভিড় জমেছে। আমরা গিয়েছি তো ওখানে অনেক মহিলারা বাচ্চাটাকে কোলে নিয়ে এগোচ্ছিল, তো আমিও সেখানে গিয়ে তো দেখলাম, তো আমিও তখন বললাম এই ব্যাপার, তো বাচ্চাটা তারপর থেকে আমার কোলে আছে। সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।